বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। মামলায় ওয়াশিংটন টাইমসে প্রকাশিত নিবন্ধে বিদেশি শক্তিকে আহ্বান জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু আইনজীবী ফাউন্ডেশনের সদস্য মশিউল আলম। দুপুরে মহানগর হাকিম সাইফুর রহমানের এজলাসে অভিযোগের শুনানি হবে। গেল 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ওয়াশিংটন টাইমস খালেদা জিয়ার ওই নিবন্ধ প্রকাশ করে। নিবন্ধ প্রকাশের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই নিবন্ধের সমালোচনা করেন।